সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনার সবার আগে কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম বন্ধুরা বিডিও এবং এসডি অফিসে রূপশ্রী প্রকল্পের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এবং এখানে কোনো রকম আবেদন ফি লাগবে না আবেদন করবার জন্য তো বন্ধুরা এখানে আপনাদের কোনো রকম কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সহ বেতন কত চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল চলুন শুরু করি অনস্ক্রিনে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট ডেটা এন্ট্রি অপারেটার রূপশ্রী প্রকল্প তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং অফলাইনে কিন্তু আপনারা আবেদন করতে হবে তো এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করে দেবেন এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন অর্থাৎ অ্যাকাউন্টেন্ট নাকি ডেটা এন্ট্রি অপারেটার সেটির জন্য আপনারা লিখে দেবেন নেম অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার নাম এখানে কিন্তু ব্লক লেটারে সমস্ত কিছু ফর্মটি ফিল আপ করবেন এখানে পরপর সমস্ত কিছু আপনারা ফিল আপ করবেন ফাদার্স নেম থেকে শুরু করে ক্যাটাগরি ডেট অফ বার্থ আপনার বয়স কত এক এক দু কুড়ি অনুসারে প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু পারমানেন্ট অ্যাড্রেস এখন কোথায় থাকেন এবং অবশ্যই কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস দেবেন আপনার সেক্স মেল ফিমেল রেলিজিয়ান ন্যাশনালিটি এডুকেশনাল কোয়ালিফিকেশান পরপর এখানে অ্যাড করবেন অর্থাৎ লিখে দেবেন দেওয়ার পর কম্পিউটার নলেজ এখানে কি আছে আপনারা সেটি লিখে দেবেন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে আপনারা লিখবেন না থাকলে লেখার দরকার নেই এখানে আপনারা সিগনেচার করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম রূপশ্রী সেকশন থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটার আন্ডার রূপশ্রী প্রকল্প তো এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং এখানে বলে দেওয়া হচ্ছে চব্বিশ বারো দু তারিখ থেকে আঠেরো এক দু পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট আঠেরো এক দু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তো প্রথমে যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট যে পোস্টটি রয়েছে সেই অ্যাকাউন্টেন্ট পোস্টটিতে এখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট রূপশ্রী প্রকল্প এবং এখানে আপনাদের বেতন কত বলা হয়েছে বেতন বলা হয়েছে পনেরো হাজার পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু পোস্ট রয়েছে একটি অর্থাৎ এস সি ক্যাটাগরির জন্য এবং বলা হয়েছে কিন্তু পিওরলি কন্ট্র্যাকচুয়াল বেসিস এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এক বছরের কন্ট্র্যাকচুয়াল এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে বলা হয়েছে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার নলেজ থাকতে হবে কমার্স নিয়ে আপনাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে অনার্সের ওপরে এবং আপনাদের কিন্তু নলেজ অফ কম্পিউটার থাকতে হবে যেটি হচ্ছে এম ওয়ার্ডের ওপরে এমএক্স ওয়ার্ড এমএস এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্টের উপরে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে স্পিডশিট ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের উপরে আপনাদের নলেজ থাকতে হবে এবং বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে তাহলে আপনারা এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পোস্টটি বলা হয়েছে সেটি বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটার তো ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে কী বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটার রূপশ্রী প্রকল্প এগারো হাজার টাকা এখানে প্রত্যেক মাসে স্যালারি পাবেন এবং এখানে চারটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন ইউর ক্যাটাগরি একটি এসটি ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যাটাগরির জন্য একটি এবং ও বিসি এ ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এখানে বলা হয়েছে আপনাদের আবেদন করতে হবে অফলাইনে তো বন্ধুরা এখানে বলা হয়েছে ইসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন আনরিজার্ভ ক্যাটাগরি তাদের কিন্তু বলা হয়েছে সরাসরি এই ঠিকানায় আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এই অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে তো এখানে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এক বছরের আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে পরবর্তীতে এখানে কিন্তু রেসিডেন্সিয়াল ডিটেলস বলা হচ্ছে আপনারা কিন্তু মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং বলা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাভেলেবিলিটি টু ওয়ার্ক ইন এম এস অফিস প্যাকেজ যেটি হচ্ছে এম এস অফিসের প্যাকেজের মধ্যে থাকে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট আপনাদের কাজের আপনাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং বলা হচ্ছে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড থার্টি এম থার্টি ডাব্লুপিএম টাইপিং স্পিড থাকতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে মিনিমাম ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স এখানে বলা হচ্ছে এনি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কাজের দক্ষ হতে হবে এবং বলা হচ্ছে টু ডু ওয়ার্ক অফ ডেটা এন্ট্রি অপারেটার রিপোর্ট প্রিপারেশন অফ এখানে কম্পিলশন এক্সেট্রা আপনার কিন্তু এখানে জব রেসপন্সিবিলিটি রয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে যেটি বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাভেলিলিটি অ্যারেথমেটিক ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সির ওপরে পঞ্চাশ মার্কসের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং বলা হয়েছে কম্পিউটার টেস্ট হবে আপনাদের চল্লিশ মার্কসের পার্সোনালিটি টেস্ট হবে আপনাদের দশ মার্ক্সের টোটাল এখানে কিন্তু একশো মার্কসের পরীক্ষা নেওয়া হবে এবং আপনাদের ডেটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য বলা হয়েছে রিটেন টেস্ট নেওয়া হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টালবিলিটি অ্যাথমেটিক ইংলিশ চল্লিশ মার্কসের পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার টেস্ট থাকবে পঞ্চাশ মার্কসের এবং পার্সোনালিটি টেস্টিং থাকবে আপনাদের দশ মার্কসের টোটাল একশো মার্ক্সের কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কিন্তু ড্রপ বক্সের মাধ্যমে আপনারা ফেলতে পারেন এবং আপনারা কিন্তু রেজিস্টার্ড পোস্টের পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা পাঠাতে পারেন যেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে রূপশ্রী সেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম তো এখানে কোনো রকম আবেদন ফি লাগছে না অবশ্যই আপনারা আবেদন করতে পারেন